সবাইকে নমস্কার, আমি অনির্বাণ। আমি গতবার রাম্বু তান বলে একটি মালয়েশিয়ান ফ্রুটের বেঙ্গলি রিভিউ করেছিলাম। আজকে আমি আমার দ্বিতীয় ইউটিউব ভিডিওতে আপনাদের একটি অত্যন্ত আমার প্রিয় লোকাল ফ্রুট তার সম্পর্কে বলতে চলেছি। এই ফ্রুটটার নাম হচ্ছে লাংসাত, LANGSAT। এই ফ্রুটটা হচ্ছে আপনাদের ট্রপিক্যাল মালয়েশিয়ান ফ্রুট। ট্রপিক্যাল মালয়েশিয়ান ফ্রুট, এটা সিজনালও। এটা আপনার জুন থেকে আগস্ট মাসে এটা আপনি ভরপুর পাবেন মালয়েশিয়ায়, বাট এইটি বছরের অন্য সময়ও পাবেন খুব অল্প পরিমাণে, আর দামটাও আপনার অনেক বেশি পড়বে। আমি এখন ডিসেম্বর মাসে এই ফলটি অ্যারাউন্ড 170 টাকা প্রতি কিলোতে কিনেছি, যেটা আপনি এর সিজনে কিনলে হাফ দামে পেয়ে যাবেন। তো এই ফ্রুটটি অনেকটা লিচুর মতো দেখতে, বাট লিচুর মতো কিন্তু বীজ নেই। মাঝখানটা আপনার অনেকটা 5টা কোয়া রয়েছে, আর ফ্রুটটা অত্যন্ত মিষ্টি। অ্যাট দ্য সেম টাইম আপনাদের একটা টক ভাব রয়েছে, প্লাস খুব সুন্দর একটা গন্ধ অল টুগেদার। এই ফলটা আমি যখনই মালয়েশিয়ায় এসে প্রথমবার খেয়েছিলাম, প্রথমবার খেয়েই ফ্যান হয়ে গে যাই। আর যদিও এটা এখন লাংসাত এর সিজন না, তাও আমি বেশি টাকা দিয়ে কিনে ফলটাকে উপভোগ করি। আর এই ফলটার খুব হাই ফাইবার, আর এই ফলটা খুব জনপ্রিয় বিকজ কোলন ক্যান্সার প্রিভেন্ট করতে এটি খুব সাহায্য করে। আর লোকেরা যারা কোলন ক্যান্সারে সাফার করছে তাদের জন্য এই ফলটি খুবই উপযোগী আমি বলতে পারি। দ্যাট উইল হেল্প দেম টু কিওর অর টু ফাইট কোলন ক্যান্সার। সো বাইরে থেকে ফলটাকে দেখে ঠিক ডুমুর ফলের মতো মনে হবে, বড় ভার্সন ডুমুর ফলে, বাট এটাকে আমি যখনই ছাড়াবো, এইটাকে ছাড়ালেই ভেতরে বেরিয়ে আসবে আপনার লিচুর মতো ফলটা। বাট টেস্ট খুবই সুন্দর, খুবই মিষ্টি, আর খুব সুন্দর একটা গন্ধ আছে, একটু টক ভাব রয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আমি কিভাবে আরো বেটার ভিডিও বানাতে পারি। ধন্যবাদ আপনাদের সকলের টাইমের জন্য। থ্যাংকস।